আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি নতুন আরেকটি রেসিপি, যেটা হলো লাউয়ের পাতায় কই মাছ ভর্তা। এটা খুবই মজাদার একটি খাবার, যেটা কিনা আপনারা ভাত মানে ভাতের সঙ্গে খেতে পারেন, এবং এই ভর্তাটা ভাতের সাথে ভাতের ভিতর দিয়েও করা যায়, আবার এমনি গরম পানির ওপর দিয়েও এই ভর্তাটা তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, আমরা রেসিপিটি দেখে নিই। কই মাছের ভর্তা করার জন্য প্রথম যে উপকরণটি, সেটা হলো কই মাছ। এবং এই ভর্তার ক্ষেত্রে একটু বড় সাইজের কই মাছ নেওয়ার চেষ্টা করবেন, এবং অবশ্যই মাছটা যেন দেশি হয়। ভিউয়ার্স, এই আমি নিয়েছি এখানে প্রায় 1 কেজির মতো কই মাছ, এবং এগুলোকে আমি এর গায়ে দাগ কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। এবার আমি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে লবণ এবং হলুদ ভালো করে মেখে যায়। আমি হাত দিয়ে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হাত দিয়ে ভালো করে কষলে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এবার এর ভিতরে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। বেশ দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, দিয়ে মাছটাকে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এটা এই কাজটা পুরোটাই হাতের সাহায্যে করবেন। হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মশলার সঙ্গে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মেখে নিতে হবে, যাতে আমি যে মাছগুলো কেটে কেটে নিয়েছিলাম মাছগুলোর ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। আমার মাছগুলো প্রায় মাখানো হয়ে আসছে। বিয়ার্স, আমার মাছগুলো মাখানো শেষ। এবারে মাছগুলোকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 3 ধাপে এগুলোকে ভর্তা করব, মানে 3টা প্যাকেট হবে। আমার যে পাতা নিয়েছি আমি সেটা দিয়ে 3টা প্যাকেট তৈরি করব। বিয়ার্স, আমি এই যে লাউয়ের পাতা হাতে বিছিয়ে 4-5টা পাতা দিয়ে আমি ভালো করে বিছিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি মাছগুলো দিয়ে দিব। বিয়ার্স, পাতাগুলো খুব সাবধানে দিতে হবে, যাতে কোনো ফাটল বা ছিদ্র বা না থাকে, যাতে মশলাগুলো বের না হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। আমি হাতে 4 সাইড দিয়ে পাতাগুলো বিছিয়ে নিয়ে এবার এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছ দিয়ে আবার উপরে কিছু মশলা দিয়ে দিলাম মাছের উপরে, দিয়ে এবার আমি এটাকে হোল্ড করে নিব, ভালো করে প্যাকেট করে নিব। বেশ, 4 সাইড দিয়ে এরকম ভাঁজ দিয়ে আমি এই প্যাকেটটা তৈরি করব, এবং উপরে 2টা পাতা দিয়ে দিলাম, যাতে আমার মাছের যে মশলাটা আছে সেটা কোনোভাবে বের না হয়ে আসে। আমি ভালো করে প্যাকেটটা তৈরি করে এবার যে নেটের জালি ব্যাগ আছে আমি সেটাই ভরে জালি ব্যাগটা ভালো করে পেঁচিয়ে একটা গিট দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে সুতা বা অন্য কিছু দিয়ে বেঁধে দিতে পারেন, তার থেকে আমার কাছে এটাই বেশি সুবিধার মনে হয়, যে নেটের জালিতে দিয়ে আমি ভালো করে একটা গিট মেরে, খুব বেশি টাইট করব না, এভাবে একটু লুজ থাকবে, এরকম করে প্যাকেট তৈরি করে নিব। মিয়ার্স, আমি এভাবে আরও একটি প্যাকেট আপনাদের তৈরি করে দেখাচ্ছি লাউয়ের পাতায় মাছ দিয়ে। আমি আবারও 5টা করে আমি প্রত্যেকটা প্যাকেটে মাছ নিয়েছি। এবার এর ভিতরে উপরে আমি আবারও মশলা দিয়ে মাছগুলোকে মশলার নিচে ঢেকে দিব, দিয়ে তারপর প্যাকেটটা তৈরি করব। উপরে পাতা দিব, দিয়ে তারপর আমি 4 সাইড থেকে এটাকে মুড়িয়ে নিব। এবার আমি আরও একটা নেটের যে জালি ব্যাগ আছে সেটার ভিতরে দিয়ে এটাকে গিট মেরে দিচ্ছি।
আপনারা চাইলে এটাকে বসানো ভাতের উপর দিয়ে করতে পারেন। তবে ভিউয়ার্স, আমি এক্ষেত্রে বসানো ভাতের উপর দিব না, এরকম যে রাইস কুকার স্টিম দেওয়ার যে পাত্র থাকে সেটার উপরে দিয়ে করব। তাহলে ভাতের উপর দিয়ে করলে অনেক সময় কি ভাতের ভিতরে মশলাটা চলে যায়, ভাতের কালারটাও চেঞ্জ হয়ে যায়। আপনারা এভাবেও করতে পারেন। আমি কিছু লাইয়ের পাতা বিছিয়ে দিচ্ছি। লাইয়ের পাতাগুলো বিছিয়ে দিয়ে এর উপরে যে আমি প্যাকেটগুলো তৈরি করে রেখেছি সেগুলো বসিয়ে দিব, যাতে মশলাটা নিচে চলে না যায়। বা আমি এরকম কিছু পাতা দিয়ে ভালো করে মিছিয়ে নিয়েছি। এবার যে মাছের প্যাকেটগুলো আছে, তিনটা প্যাকেট করেছিলাম আমি, সে তিনটা প্যাকেটই বসিয়ে দিয়েছি। এবার উপরে আমি কিছু এই ভিউয়ার্স, আমার গামলায় যে মশলাটা লেগে আছে আমি সেটা একটা পাতা দিয়ে মুছে এটাও উপরে দিয়ে দিব। এবার উপরে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিব ভর্তাটা করার জন্য। তার আগে কিছু লাইয়ের পাতা আমি বিছিয়ে দিচ্ছি উপর দিয়েও। আপনারা চাইলে লাইয়ের পাতা কম বেশি করতে পারেন, আপনারা যেরকম খেতে চান। যদি বেশি খেতে চান তাহলে লাইয়ের পাতা বেশি দিতে পারেন, আবার অল্প চাইলে অল্প দিয়ে করতে পারেন। এবার উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এই শাকের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে ভালো করে এটাকে চুলায় বসিয়ে দেব, গরম পানির যে হাঁড়ি আছে তার উপর বসিয়ে দিব। ভিউয়ার্স, আমি চুলায় একটা গরম পানি হাঁড়ি বসিয়েছি, তার উপর এটা আমি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট, যতক্ষণ পর্যন্ত শাকটা সেদ্ধ না হয়ে যায়। ভিউয়ার্স, আবার শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে মরিচ এবং শাকের কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। নামিয়ে প্যাকেটগুলো খুলে এর থেকে আমি যে শাকটা আছে সেটা বের করে ওপর থেকে মাছগুলো এভাবে বের করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গিটটা খুলছি মাছটা বের করার জন্য। এবার আমি পাতাগুলো সরিয়ে, এই যে পাতাগুলো সরিয়ে ফেলছি, এবার এর থেকে আমি মাছগুলো আলাদা করে নিব। একটা চামচ দিয়ে মাছগুলো আমি অন্য একটা প্লেটে সরিয়ে নিব, এবং এই কাজটা খুবই সাবধানে করতে হবে। যেহেতু মাছটা ভাপে সেদ্ধ অনেকটা নরম থাকে, চামচ দিয়ে খুব সাবধানে তুলতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আমি আস্তে আস্তে মাছগুলো সব বাটিতে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি প্যাকেটগুলো এনে তার থেকে মাছগুলো এবং শাকগুলো আলাদা করে নিব। বেশ, আমি আরও একটা প্যাকেট আপনাদের খুলে দেখাচ্ছি। এভাবে শাক একটু গরম গরম থাকে, এই জন্য খুব সাবধানে করতে হবে যাতে হাত পুড়ে না যায়। আমি সব প্যাকেটগুলো খুলে নিয়েছি এবং মাছগুলোও বের করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমি লাল পাতাটা পাটায় পিষে নিয়েছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন, আবার হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও কাঁচামরিচ পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি সেই মাখানো কাঁচামরিচ পেঁয়াজকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার শাকের ভর্তাটাও রেডি, ওপাশে আমার মাছটাও রেডি। এবার এটাকে আমি আপনাদের একটা সার্ভিং প্লেটে তুলে সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরটা অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।